বিএনপির আন্দোলনের ক্ষমতা আছে কি না আছে সেটা আপনারা 28 অক্টোবর দেখেছিলেন, এবং সেই কারণেই সেই দিন জবরদস্তিমূলক ভাবে আমার আন্দোলনকে বাধাগ্রস্ত করেছিলেন, বোমা ফাটিয়ে গুলি করে সন্ত্রাসী কায়দায় আমাদের আন্দোলনকে আরো নস্যাৎ করার চেষ্টা করেছেন এবং নষ্ট করেছেন। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক, জনগণ বোর্ড দিক বা না দিক, জনগণ খাক বা না খাক, ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সর্বস্ব ধ্বংস করে দিয়ে হলো ক্ষমতায় টিকে থাকতে হবে। এই কিছুদিনের মধ্যে বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী শিল্পী গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে, 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই, আর বহু বিদ্যুৎ কারখানা বিদ্যুতের কি বলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আপনারা দেখবেন আজকে পত্রিকা আছে ভাই, আমি বিশেষ করে আমার পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে বলছি, কারণ আপনারা যেভাবে আমাদের উপরে নাজিল হকে এক এক সময়ে, আপনাদের জানে থাকা দরকার যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশেই বসবাস করবে, তারা কার অধীনে কীভাবে থাকবে এটা আপনাদের জেনে রাখা দরকার। প্রিয় ভাইরা, 10,000 কোটি টাকা যদি আদানি গ্রুপ নিয়ে থাকে, গরিব দেশের টাকা লুট করে সিঙ্গাপুরে শ্রেষ্ঠ ধনী হিসাবে নাজিল হয়েছেন আজিজ খান সাহেব, নাম শুনেছেন? আজিজ খান শামিদ গ্রুপের ভাই, শামিদ গ্রুপের ফারুক খান যিনি মন্ত্রী ছিলেন, ফারুক খানের ভাই আজিজ খান সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন সিঙ্গাপুরে চতুর্থতম ধনী ব্যক্তি। ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে? আজকের পেপারে আছে, রূপাতলী মৌজায় নদী কিনে নিয়েছে শামিদ গ্রুপ, নদী। ভাবতে পারেন, বাংলাদেশের খাল খাইছে, বিল খাইছে, সবই খাইছে, এখন নদী খাওয়ার বাকি আছে। টাকা খাইছে, ডলার খাইছে, এখন নদী খাওয়া বাকি আছে। শামিদ গ্রুপ রূপাতলীতে সাইনবোর্ড দিয়েছে, আজকে পত্রিকায় আছে, ওনারা নতুন পাওয়ার প্ল্যান্টের জন্য নদী কিনেছে, ভাবা যায়? তো ভাইরা, এই সমস্ত কর্মকাণ্ড একমাত্র ঘটছে একটিমাত্র কারণ, বিনা ভোটের সরকার, যেই সরকার ভোটের তোয়াক্কা করে না, যেই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না। সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি, নইলেই এই দেশের মানুষ মুক্তি পেতে পারে, নইলে এদেশের মানুষের মুক্তি আসবে না।